আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব অনলাইনে যেভাবে অনেকেই ঈমান হারা হচ্ছেন, বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আলোচনা অবস্থায় আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, অনেকেই ফেসবুকে মেয়েরা গজল গাচ্ছে সেটা আমরা শেয়ার করছি, অনেক নারীরা ওয়াজ করতেছেন সেগুলো আমরা শেয়ার করছি। তো আবার অনেককেই দেখা যান যে ব্যাপারটা ভাবে অনেক কিছু করতেছেন সেটা আমরা শেয়ার করছি, অনেক নারীদের কণ্ঠ শেয়ার করছি। আবার কখনো কখনো নাজায়েজ অনেক কিছুই আমাদের মাধ্যমে হয় শেয়ার করছি, এগুলা উচিত না, এগুলো থেকে বিরত থাকা উচিত। আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত, আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া উচিত যে এই কাজগুলো যেন আমরা না করি। এবং দ্বিতীয়ত, অনলাইনের মাধ্যমে অনেকেই অনলাইনে লেখেন যে এই মেসেজটা অমুক জনের কাছে শেয়ার দাও, এত জনের কাছে না দিলে সুসংবাদ আসবে, অথবা দিলে সুসংবাদ আসবে, না দিলে বিপদ আসবে। অথবা অনেকেই হয়তো এমন কোন কাগজ চিরকুট পেয়েছেন হাতে ফটোকপি করা, এই কাগজটা ইসলামের বাণী 10 জনকে দাও, 50 জনকে দাও, অমুক না দেওয়ার কারণে অন্ধ হয়ে গেছে, তোমার হাতে এসেছে, তুমি না দিলে কানা হয়ে যাবে, এটা কোরআন শরীফ দাও। ওই যে কাগজগুলো যে মানুষের কাছে হাতে আসে, অনেকেই হয়তো পেয়েছেন অথবা অনেকে শুনেছেন, অথবা ফেসবুকে আবার অনেক কিছু পাই আমরা যেটা দিতে হবে, তো এটা আসলে এই মেসেজটা শেয়ার করুন, না হলে এই হবে সেই হবে, এটা ভুয়া। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত অনলাইনের প্রতারণা থেকে বাঁচান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।